এমন একটা ফোন যেটা তুমি তোমার মাইন্ড দিয়ে কন্ট্রোল করতে পারবে, তার সাথে সাথে এমন একটা ফোন যেটা তুমি জাস্ট রেখে দিলে হাওয়া থ্রুতে নিজের থেকে চার্জ হয়ে যাবে। এরকমই কিছু অদ্ভুত আর ফিউচারিস্টিক ফোন নিয়ে কথা বলা হবে আজকের ভিডিওতে। নাম্বার 7 হলো আমাদের কালার চেঞ্জিং ফোন। একটা স্মার্টফোনের বিভিন্ন কালারের ভার্জন তো আমরা সবাই দেখতে পাই। জাস্ট আইফোন 13 প্রো ম্যাক্সে 5টা কালারের ভ্যারিয়েন্ট আছে, কিন্তু এবার ব্যাপারটা হলো একটা ফোন নিলে বাকি কালার গুলোকে স্যাক্রিফাইস করতে হবে। ভাবো যে এমন একটা ফোন যেটাই আমরা আমাদের মনের মতন কালার সেট করতে পারবো, কোন কালারে ভাই স্যাক্রিফাইস করতে হবে না, সব রকম কালার আমরা জাস্ট একটা সুইচ টিপলেই চেঞ্জ করে দিতে পারবো। 2020 OnePlus অ্যানাউন্স করেছিল তাদের ফোন OnePlus 8T তে একটা কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকতে চলেছে। এই কনসেপ্টটার নাম OnePlus দিয়েছিল ECMF, ইলেকট্রনিক কালার মেটেরিয়াল এন্ড ফিনিশ। এই কনসেপ্টটা অনুযায়ী তোমার ফোনের ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হয়ে যাবে সার্কামস্ট্যান্সেস এর উপর বেস করে। এবার এটা যদিও একটা কনসেপ্ট, কিন্তু ভিভো এই বছরের জানুয়ারি মাসে লঞ্চ করে দিয়েছিল ভিভো V23। এই ফোনটাতে একরকমের কালার চেঞ্জিং ব্যাক প্যানেল তারা ইন্ট্রোডিউস করেছিল, যেটা ভাই সানলাইটের থ্রুতে তার কালার চেঞ্জ হতো। ফোনের সাথে অনেক গাড়ি যেমন BMW iX M60 মডেলে ভাই তাদের কালার চেঞ্জিং ভাই পেইন্ট জব করেছিল, যেটা সাহায্যে ভাই তাদের গাড়ির ভাই কালার চেঞ্জ হতো। তো ফিউচারেও আমরা এরকম ইলেকট্রনিক কালার চেঞ্জিং ভাই স্মার্টফোন দেখতে চলেছি। নাম্বার 6 হলো স্মার্টফোন উইদাউট এনি পোর্টস অর বাটন। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ স্মার্টফোন ব্র্যান্ডস তাদের ফোন থেকে বাটন পোর্টস এইগুলো সব আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তো ফিউচারে আমরা এক্সপেক্ট করতেই পারি যে এমন একটা ফোন বেরোবে যেটাই না কোনো বাটনস থাকবে না কোনো পোর্টস থাকবে, তো শুধুমাত্র পুরো ফোনটা জুড়ে স্ক্রিন। এরকমই একটা ফোন বার করেছে একটা চাইনিজ কোম্পানি যেটা নাম হলো মিজু। তো এই মিজু কোম্পানিটা বার করেছে তাদের ফোন মিজু 0। এই ফোনটাতে না কোনো বাটনস না কোনো পোর্টস, এমন কি ভাই স্পিকারও ছিল না, তার সাথে সিম কার্ড ঢোকানোরও ভাই জায়গা ছিল না। মিজু ভাই এই ফোনটাকে আ হোললেস ফোন বলে চালিয়েছে। আস্তে আস্তে বুঝতেই পারছো ওয়্যারলেস হেডফোনস এর সাথে সাথে ওয়্যারলেস চার্জার বেরিয়ে গেছে, তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে ফিউচারে হয়তো কোনো ফোনে চার্জিং পোর্টটাও থাকবে না। নাম্বার 5 হলো হলোগ্রাফিক ডিসপ্লে। স্টার ওয়ার্স, ব্লেড রানার, তার সাথে সাথে আয়রন ম্যান, এইসব সিনেমায় তো আমরা সবাই হলোগ্রাফিক ডিসপ্লে দেখেছি। মানে আমরা দেখে ভাবতাম যে আসল লাইফে আমরা এরকম ভাবে আমাদের স্মার্টফোন ইউজ করতে পারতাম তাহলে কি সেরা জিনিসটা না হতো। কিছু কিছু সায়েন্টিস্টের রিপোর্টস জানাচ্ছে যে 2030 এর মধ্যে আমাদের ফোনে হলোগ্রাফিক ডিসপ্লে আসতে চলেছে, যেটাই ভাই আমরা চশমা পরে 3D তে ভাই পুরো আমাদের ফোন ইউজ করতে পারবো। নাম্বার 4 হলো 2-in-1 ফোন। ওলেড ডিসপ্লে হলো ভিডিও বা গেম খেলার জন্য ভালো, কিন্তু ওলেড ছাড়া আর একটা টাইপ অফ ডিসপ্লে পাওয়া যায়, ই-ইঙ্ক ডিসপ্লে। বেসিক্যালি এই ই-ইঙ্ক ডিসপ্লেটা ইউজ করা হয় অ্যামাজনের কিন্ডেল রিডারে। এবার ভাই অ্যামাজন কিন্ডেল ইউজ করা হয় যে ই-বুকস গুলো পড়ার জন্য, আর আমাদের বইতে যেভাবে ভাই কালি দিয়ে লেখা হয় তেমনি ভাই ই-ইঙ্ক ডিসপ্লেতে কালির সাহায্যে পুরো ডিজিটালি ভাই ওই লেখাগুলোকে আনা হয়। এবার এই জিনিসটার কারণে আমাদের পড়তে তো সুবিধা হয়, তার সাথে সাথে ডাইরেক্ট সানলাইটে যদি পড়ে তাও আমাদের চোখে লাগবে না। কিন্তু তোমরা ভাবো যে যখন কোনো কিছু পড়ছো তখন যদি তোমার ডিসপ্লেটা ওলেড না হয় ই-ইঙ্ক হয়ে যেত। বেসিক্যালি ওলেড আর ই-ইঙ্ক মিক্স করে একটা স্মার্টফোন যদি হতো। এবার ভাই ফিউচারে এই টেকনোলজিটাই আসতে চলেছে, কারণ অলরেডি অ্যাপেল 2011 একটা পেটেন্ট ভাই ফাইল করে দিয়েছে। এবার এটার সাহায্যে ভাই ওলেড আর ই-ইঙ্ক দুটোকে কম্বাইন করে ডিসপ্লেটা তৈরি হবে, তো আমরা যখন ভিডিও দেখার হবে ওলেড এ সুইচ করে যাবে, আবার যখন কিছু পড়ার হবে তখন ই-ইঙ্ক এ কনভার্ট হয়ে যাবে। এবার ভাই অলরেডি এরকম একটা ফোন পুরনো বেরিয়ে গেছিল যেটার নাম ছিল ইয়োটা ফোন 3, যেখানে অ্যামোলেড ডিসপ্লে আর ই-ইঙ্ক এর হাইব্রিড আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ভাই কোম্পানিটা ব্যাংক্রাপ্ট হয়ে গেছিল যেই কারণে এই ফোনটা আর কন্টিনিউ হয়নি। কিন্তু আমরা ফিউচারে এক্সপেক্ট করতে পারি, আর যদি অ্যাপেল বানায় তাহলে বুঝতেই পারছো সেরা কিছুই বানাবে। নাম্বার 3 হলো মাইন্ড কন্ট্রোলিং স্মার্টফোন। ফার্স্টে যখন ফোন বেরোয় আমরা ফোন কন্ট্রোল করতে পারতাম ফিজিক্যাল কিপ্যাড দিয়ে, কিন্তু তারপরেই অ্যাপেল ইন্ট্রোডিউস করে আইফোন যেখানে আমরা স্ক্রিন টাচ করে ভাই কন্ট্রোল করতে পারবো। টাচ স্ক্রিনের পরে আসে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, যাদের হেল্পে আমরা ভয়েসে আমাদের স্মার্টফোন কন্ট্রোল করা শুরু করি। এবার ভাই ফিউচারে হয়তো আসতে চলেছে মাইন্ড কন্ট্রোলিং স্মার্টফোনস, যেখানে আমরা আমাদের মাইন্ডের থ্রুতে ভাই স্মার্টফোন ইউজ করতে পারবো। এবার হয়তো এই সময় তোমাদের এই জিনিসটা শুনে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে সেই দিন থেকে আমরা বেশি দূরে নেই। 2017 ফেসবুকে বিল্ডিং 8 নামক এক ডিভিশনে অলরেডি একটা টেকনোলজি এরকম ভাবে ডেভেলপ করা হয়েছে যেটাই তুমি তোমার মাইন্ডের হেল্পে টাইপ করতে পারবে অ্যারাউন্ড 100 ওয়ার্ডস পার মিনিটের স্পিডে। কিন্তু ভাই 2018 ফেসবুকে সেই বিল্ডিং 8 টিমটা ভেঙে যায়। লোকেরা যারা এই কনসেপ্টের পেছনে কাজ করছিল তারা কোম্পানি ছেড়ে চলে যায়, যেই কারণে ভাই এই প্রজেক্টটার ডেভেলপমেন্ট থেমে যায়। শুধু ফেসবুক না, ইভেন MIT একটা টেকনোলজির উপর কাজ করছে অল্টার ইগো নামে, যেটা থ্রুতে তুমি সিমিলার কাজ করাতে পারবে, যেটা হলো তুমি একটা মেশিন কন্ট্রোল করতে পারবে তোমার মাইন্ডের হেল্পে। এবার টেকনোলজি নাম্বার 2 হলো ওভার দ্য এয়ার চার্জিং। কারেন্টলি এখন যদি আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় আমাদের কাছে দুটো অপশন আছে, এক হলো আমাদের টাইপ সি কেবিল দিয়ে আমরা চার্জ দিতে পারবো, আর সেকেন্ড হলো আমরা ওয়্যারলেসলি ওয়্যারলেস চার্জিং ডকে বসিয়ে চার্জ দিতে পারবো। কিন্তু ফিউচারে যদি আমি বলি যে এমন একটা মেথড আসতে চলে
রয়েছে যেটাই তোমাকে কোনো চার্জার তারও গুঁজতে হবে না, কোনো ওয়্যারলেস চার্জার ডকেও বসাতে হবে না, জাস্ট হাওয়ার থ্রুতেই ভাই তোমার ফোন চার্জ হয়ে যাবে। শুনতে হয়তো অবাস্তব লাগছে, কিন্তু মোটোরোলা লাস্ট ইয়ারে অলরেডি দেখিয়ে দিয়েছে আমাদের তাদের এয়ার টু এয়ার চার্জিং টেকনোলজি। এখানে ভাই একটা চার্জিং ট্রান্সমিটার লাগানো থাকবে, তার এক মিটারের মধ্যে যদি তোমার ফোনটা থাকে তাহলে অটোমেটিক্যালি সেটাই চার্জ হতে স্টার্ট হয়ে যাবে। শাওমিও ভাই এরকম একটা টেকনোলজি বার করে যেটার নাম হলো এমআই এয়ার চার্জ, যেটার হেল্পে যেখানেও ভাই একটা ট্রান্সমিটার থাকবে আর তার ভাই একটা রেডিয়াসের মধ্যে যদি তোমার ফোন থাকে অটোমেটিক্যালি চার্জ হতে শুরু করে দেবে। আমার মতে যে এরকম একটা যদি চার্জার আসতো যেটা ট্রান্সমিটারটা যথেষ্ট পাওয়ারফুল হবে, মানে আমরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সেই ট্রান্সমিটারের হেল্পে ফোন আমাদের পুরো 100% চার্জে থাকবে। এখনো যদিও ভাই লিমিটটা আমাদের এক মিটারের ডিস্টেন্সের মধ্যেই আছে, কিন্তু ফিউচারে হয়তো সেটা এক মিটার থেকে অনেকটা বেশি হয়ে যাবে। নাম্বার ওয়ানে হলো আইফোন 14 এর স্যাটেলাইট কানেক্টিভিটির অপশন। আইফোন 14 এর বিভিন্ন লিকসের মধ্যে বলা হয়েছে যে তাতে একটা ফিচার থাকবে যেটার হেল্পে আমরা স্যাটেলাইট কানেক্টিভিটি পেতে চলেছি। এই টেকনোলজিটা আগের বছর মানে আইফোন 13 এও প্রেডিক্ট করা হয়েছিল, কিন্তু ওটা হয়ে ওঠেনি। আর এই বছরে ভাই নানা লিকস আর রিউমার্স বলছে হয়তো ভাই আইফোন 14 এই ফিচারটা থাকবে। বুমারাং এর মার্ক গুরম্যান বলছে যে এই টেকনোলজিটা আসলে নানা লোকেদের হেল্প হবে, কারণ রুরাল এরিয়াস গ্রামে যেখানে ভাই ফোনের প্রপার টাওয়ার পাওয়া যায় না, ইন্টারনেট পাওয়া যায় না, সেখানেও ভাই লোকজন তাদের ফোন ভাই স্যাটেলাইটের থ্রুতে কানেক্ট করতে পারবে। তার সাথে সাথে ভাই এটা ইমার্জেন্সি সিচুয়েশনেও ইউজ করা যাবে, যেখানে ভাই কোনো হয়তো নেটওয়ার্ক নেই সেখানেও তুমি ভাই ইমার্জেন্সি SOS সিগন্যাল পাঠাতে পারবে স্যাটেলাইট কানেক্টিভিটির থ্রুতে। মানে বেসিক্যালি তুমি হয়তো কোনো জঙ্গলে গেছো বা কোনো পাহাড়ে ঘুরতে গেছো আর সেখানে ম্যাক্সিমাম টাইমে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই সব জায়গায় যদি তুমি কোনো বিপদে পড়ো স্যাটেলাইট কানেক্টিভিটির হেল্পে তুমি তোমার ফোন ইউজ করে হেল্প আনাতে পারবে। এবার দেখার বিষয় হলো আইফোন 14 এই ফিচারটা থাকবে কিনা, অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হতে চলেছে। আর তার সাথে সাথে আমি বলেছিলাম যে আমার এই চ্যানেলে যদি আইফোন রিলিজ হওয়ার আগে 100K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি নিজে আইফোন 14 কিনে একটা আনবক্সিং আর রিভিউ ভিডিও বানাবো। তো যদি আমার থেকে বাংলায় আইফোন 14 এর আনবক্সিং ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভাই তার সাথে সাথে এই ফিউচারিস্টিক টেকনোলজির ভিডিওটা দেখতে পারো যেখানে আমি একটা রোবট ডগ এর কথা বলেছি। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।